দেশের পাহাড়ি এলাকাগুলোতে প্রায় একচেটিয়াভাবে একসময় মাল্টা চাষ হলেও বর্তমানে শুধু পাহাড়ি সীমাবদ্ধ নয়, দেশের মাটি ও জলবায়ু মাল্টা চাষের উপযোগী হওয়ায় এখন অনেকেই মাল্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন, উদ্বুদ্ধ করছেন একে অন্যকেও। সফল হয়েছেন অনেক ব্যবসায়ী, শুধু নিজের জন্য নয়, অনেকে বাজারে বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন। যশোরের বাঘারপাড়ায় বলরামপুর গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় রোপণ করা হয়েছে 2 থেকে 3টি মাল্টার চারা। করোনায় বিশ্ব মহামারীতে চারিদিকে যখন ভিটামিন সি এর কদর বেড়ে গেছে, সেই ইস্যু মাথায় নিয়ে বাঘারপাড়ায় এই প্রত্যন্ত গ্রামটিতে 300 মাল্টার চারা বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন। প্রতি মৌসুমেই 300 গাছে প্রায় 6000 পিস মাল্টা ধরবে বলে দাবি ওই সংগঠনের এক কৃষিবিদের। ফলে বলরামপুর গ্রামের ভিটামিন সি এর চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে পারবেন বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা। মাল্টার গুণাগুণ বলতে গেলে উচ্চ ফলনশীল ও নিয়মিত ফলদানকারী ভিটামিন সি সমৃদ্ধ একটি সুমিষ্ট ফল। এর কারণে অনেকেই এখন মাল্টা চাষে নিযুক্ত হচ্ছেন। শহর এলাকায় মাল্টা জনপ্রিয়তা থাকলেও গ্রামের মানুষ মাল্টা সম্পর্কে তেমন অবহিত নয়, তাই অনেকে এখন গ্রামের দিকে মাল্টা চাষের হাত প্রসারিত করছেন। যশোরের ঝুমঝুমপুর জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বাঘারপাড়ায় বলরামপুর গ্রামে পরিণত হয়েছে মাল্টা গ্রামে। এই গ্রামে সব ধরনের ফলের গাছ থাকলেও মাল্টা গাছ এবারই প্রথম লাগানো হয়েছে। 120টি পরিবারের মধ্যে 2 থেকে 3টি করে চারা রোপণ করা হয়েছে। একদিনে একই সময় একই সাইজে রোপণের কারণে এই গাছ একসাথে ফল ধরবে। শুধু দেখতে সৌন্দর্য তা নয়, পরিবারের সদস্যের প্রয়োজন মিটিয়ে বাড়তি আয়ও হতে পারে, এই চিন্তাধারা থেকে নেওয়া হয়েছে মহতী উদ্যোগ। বদলে যাওয়ার অপেক্ষায় বলরামপুর গ্রাম, শুধু অপেক্ষা সময়ের। গাছ সবাই লাগায়, কিন্তু মাল্টা কেন, এমন প্রশ্ন যদি করা হয় তবে বলা যায় তা অধিক পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ। আর ভিটামিন সি আমাদের শরীরের জন্য যে কত জরুরি তা আমরা সবাই এই করোনাকালে উপলব্ধি করতে পেরেছি। বাজারে যখন ভিটামিন সি সমৃদ্ধ ফলের অস্বাভাবিক দাম, ওষুধের দোকানগুলোতে যখন ভিটামিন সি ট্যাবলেটের আকাল, তখন এই করোনার সময়ে সত্যি এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থা। বর্তমান সময়ে শিশু কিশোররা জানেই না তাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছ সম্পর্কে, জানে না তাদের গুরুত্ব। তাই গ্রামের প্রতিটি শিশু যাতে গাছ সম্পর্কে আগ্রহী হয় এবং পরিচর্যার মানসিকতা তৈরি হয়, সেজন্য জ্ঞানের মেলা সংগঠনটি এলাকার কয়েকজন স্বপ্নবিলাসী তরুণকে সাথে নিয়ে এ কাজে নেমেছেন। জ্ঞানের মেলা যে পরিবারের মধ্যে দিচ্ছে, তারা বাইরে কোনো জমিতে রোপণ করতে পারবে না, বাড়ির আঙিনায় এগুলো শোভা পাবে, এতে করে সংরক্ষণের সুবিধা হবে বলে মনে করেছেন এই উদ্যোক্তারা। এই গ্রামের প্রতি বাড়ি পরিণত হবে এক একটি মাল্টা বাড়িতে, যে বাড়ির প্রতি সদস্যরা উদ্বুদ্ধ করবে একে অন্যদের। বলরামপুর গ্রাম মাল্টা গ্রাম হওয়ায় উচ্ছ্বাসিত এ গ্রামের আবার বৃদ্ধ বনিতা। তারা নিজেরাই নিজেদের বাড়ির আঙিনায় তৈরি করেছেন, গাছ লাগিয়েছেন নিজের হাতে, আর পরিচর্যা যে করবেন তা তাদের মুখের হাসিই বলে দেয়।